বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম অসম পুলিশের এসআই পদে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে এবার নাম জ্বলিয়েছে করিমগঞ্জের প্রাক্তন পুলিশ সুপার সঞ্জিত কৃষ্ণার সঞ্জিত কৃষ্ণার হাত ধরেই করিমগঞ্জ থেকে পাচার হয়েছিল পরীক্ষার প্রশ্নপত্র মেঘালয়ে বাঙালি নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার কলকাতায় মেঘালয় ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন আমরা বাঙালি সংগঠনের অসমের দুই কাগজকল নিলাম মানবে না কংগ্রেস নয়াগাঁও এবং কাশাল কাগজকল পুনরুজ্জীবিত করার দাবিতে সোমবার পাঁচগ্রামে বিক্ষোভ প্রদর্শন কংগ্রেসের শিলচর থেকে গুয়াহাটি করিমগঞ্জ হাইলাকান্দি ধর্মনগর লোকাল ট্রেন চালুর দাবিতে উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারকে স্মারকপত্র আসন্ন দুর্গাপূজায় কাসালের মতো এস ওপি করিমগঞ্জে জারি করা চলবে না বিজেপির পর এবার সতর্কবার্তা কংগ্রেস বিধায়ক কমলাকুয়াদের পুরেকাষ্টের সরকারি অনুদান পেতে করিমগঞ্জে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন ছাত্রছাত্রীরা অভিযোগ সচেতন নাগরিকদের কাসালের কালাইন ব্লকে পঞ্চায়েতের কাজকর্মে অনৈতিক হস্তক্ষেপ জরুরিসভা সভা আগামী চৌদ্দ অক্টোবর আসন্ন দু হাজার আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ও এআডিএফ জোট নিয়ে দুই উপত্যকায় কংগ্রেস নেতৃত্বে ফাটল বরাকের সাংসদরা মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর গোলাম কাগজকল নিয়ে আক্রমণাত্মক সুস্মিতা দেব বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদেরকে করব ছোট্ট একটি রিকোয়েস্ট প্রতিদিন সকাল ও বিকালে করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি তথা সমগ্র বরাক উপত্যকার আঞ্চলিক সংবাদ পেতে বরাক রিজিয়নাল নিউজ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রবিবার মধ্যরাতে করিমগঞ্জ চালার সময় কেঁদে ফেললেন করিমগঞ্জের প্রাক্তন পুলিশ সুপার সঞ্জিত কৃষ্ণা তবে এই কান্না সীমান্ত শহরের জন্য কোনো আবেগ থেকে আসেনি বিদায়ী পুলিশ সুপার আসলে বুঝে গিয়েছিলেন এসআই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে তিনি শেষমেশ এত বাজেভাবে ফেসে গিয়েছেন যে এখন কাদাসালা তার সামনে আর কোনো রাস্তা নেই সোমবার গুয়াহাটিতে অসম পুলিশের কোনো এক ব্যাটেলিয়ানের গেস্ট হাউসে তাকে জেরা করা হচ্ছে যে কোনো সময় তাকে গ্রেফতার করা হতে পারে এসআই পরীক্ষার ব্যবস্থাপনা দায়িত্বে ছিল যে সংস্থাটি সেই অক্ষয় টেলিকমিউনিকেশনের মালিক রুবুল হাজারিকাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে সিআইডি তাকে জেরা করে জানা গিয়েছে করিমগঞ্জ পুলিশের হাত ধরে প্রশ্নপত্র পাচার হয়েছে পরীক্ষার দুদিন আগে অর্থাৎ আঠারো সেপ্টেম্বর রুবুল করিমগঞ্জে আসেন ততদিনে প্রশ্নপত্র পৌঁছে গিয়েছে প্রতিটি জেলার পুলিশ সুপারদের কাছে জানা গিয়েছে রুবুলকে প্রশ্নপত্র দেখান করিমগঞ্জের প্রাক্তন পুলিশ সুপার সঞ্জিত কৃষ্ণা রুবুল শেটির ছবি তুলে হোয়াটসঅ্যাপে পুরো কেলেঙ্কারির মাস্টার মাইন্ড প্রাক্তন ডিআইজি পিকে কে দত্তের কাছে পাঠিয়ে দেন আরও জানা গিয়েছে দু হাজার ষোলো সালে বঙ্গাইগাঁও পুলিশের তাকার সময় অক্ষয় টেলিকমিউনিকেশনের সঙ্গে যোগাযোগ গড়ে উঠে করিমগঞ্জের প্রাক্তন পুলিশ সুপার সঞ্জিত কৃষ্ণার ওই সময় পুলিশের পরীক্ষায় প্রশ্নপত্র লুকিয়ে পাচার করা হয়েছিল তদন্তে এইসব এখন উঠে আসছে ফলে করিমগঞ্জ ছাড়ার আগে সঞ্জিত কৃষ্ণা কাঁদবেন এটাই স্বাভাবিক তবে তিনি একানন করিমগঞ্জ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত দত্তেরও নাম জড়িয়েছে কেলেঙ্কারির খবর সামনে আসার পরই প্রশান্ত দত্ত সুটি নিয়ে চলে গেছেন তিনি পালাত কি না তা অবশ্য সরকারিভাবে বলা হচ্ছে না রবিবার আজমকা সঞ্জীব কৃষ্ণাকে করিমগঞ্জ থেকে বদলির নির্দেশ জারি করেছে রাজ্য সরকার ওই দিন রাত্রিবেলায় এগারোটা নাগাদ করিমগঞ্জ পৌঁছে কৃষ্ণার কাছ থেকে দায়িত্ব সমঝে নিয়েছেন নবাগত এসপি মায়াঙ্ক কুমার এমনকি দায়িত্ব সমঝে দিয়েই রাত বারোটা নাগাদ করিমগঞ্জ সালে চলে গেছেন সঞ্জিত কৃষ্ণা করিমগঞ্জের প্রাক্তন পুলিশ সুপার সঞ্জিত কৃষ্ণার বিরুদ্ধে করিমগঞ্জে ব্যাপক অভিযোগ রয়েছে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলার আইন শৃঙ্খলার অবনতি হয় অভিযোগ সব কিছু থেকেই তিনি হপ্তা উসুল করতেন এমনকি গত সপ্তাহে করিমগঞ্জের বাজারে জোয়ার ব্যবসা কেলারও অনুমতি দেন নিজের বিশ্বস্ত দুই পুলিশকে দিয়ে জোয়ারিদের কাছ থেকে সরাসরি হপ্তা উসুল করতেন বলেও অভিযোগ রয়েছে সালা মেঘালয় থেকে আদালতের নির্দেশ অমান্য করে ছাপ্পান্নটি গরু নিয়ে আসা এক ব্যক্তির বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেননি তিনি বিএসএফ শহরের আশেপাশের এলাকা থেকে একের পর এক ড্রাগস ব্যবসায়ীদের পাকলাও করে চললেও তিনি এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি আসন্ন দু হাজার একুশের আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ও এআইডিএফ জুট নিয়ে বরাক ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে ফাটওয়াল প্রকাশ্য চলে এল রবিবার শিলচর জেলা কংগ্রেস ভবনে আয়োজিত কর্মীসভায় প্রদেশ কংগ্রেস সভাপতি রিপন বরা প্রকাশ্য জোটের পক্ষে সোয়াল করলেও শিলচরের প্রাক্তন সাংসদ সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব প্রকারান্তরে বুঝিয়ে দেন বরাক কংগ্রেস এআইডিএফ জোট হলে শতাব্দী প্রাচীন দল দুর্বল হয়ে পড়বে শুধু তাই নয় ধর্ম সম্প্রদায়ের ভিত্তিতে এভাবে সুবিধাবাদী জোট হলে সামগ্রিকভাবে সংগঠন দুর্বল হবে কারণ এআইডিএফের সঙ্গে জোট করার সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে যে টানাপোলেন চলছে তাতে আকেরে বরাকে ক্ষতিগ্রস্ত হবে কংগ্রেস দল প্রদেশ নেতৃত্বকে এই ব্যাপারে সতর্ক করে দিয়ে প্রাক্তন সাংসদ বুঝিয়ে দেন সুবিধাবাদী জুটে সাময়িকভাবে লাভবান হলেও আকেরে বরাকে অধিকাংশ কংগ্রেস কর্মীরা এই জুটের তত্ত্বকে মোটেও সমর্থন করেন না রিপুন বরাসহ দলের অন্য প্রদেশ নেতারা জোর দিয়ে বলেন বিধানসভা ভোট এগিয়ে আসছে এই অবস্থায় সর্বস্তরের কংগ্রেস কর্মীকে একযুগে এগিয়ে এসে আগামী ভোটে বিজেপি দলকে পরাস্ত করতেই হবে কারণ বিজেপি যেভাবে রাজ্যের আমজনতার মধ্যে বিভাজন সৃষ্টি করতে চাইছে তা সর্বশক্তি দিয়ে রুকিয়ে দিতে হবে সবাই উপস্থিত হিন্দু মুসলিম নির্বিশেষে কংগ্রেস সদস্যরা সুস্মিতা দেবের বক্তব্য রেশ ধরে বলেন সভাপতি রিপুন বরার জোর চূড়ান্ত বলে যে কথা ঘোষণা করেছেন এবং বরাকের সর্বস্তরের কংগ্রেস কর্মীরা তা আদৌ সমর্থন করেন না কারণ রাজনৈতিক স্তরে ধর্মের ভিত্তিতে বিভাজন কোনো দিনই কংগ্রেসের আদর্শ ছিল না সাময়িক মুনাফার কথা চিন্তা করে এরকম অদূরদর্শী সিদ্ধান্ত নিলে তার জন্য দলকে খেসারত দিতে হবে নোয়াগাঁও এবং কাসাল কাগজকল পুনরুজ্জীবনের দাবিতে সোমবার পাঁচগ্রামে বিক্ষোভ দেখায় কংগ্রেস দল রিপুন বরার নেতৃত্বে এই বিক্ষোভে কয়েকশ কংগ্রেস কর্মী ছাড়াও বহু প্রদেশ নেতারাও হাজির ছিলেন বিক্ষোভ সমাবেশে রিপুন অভিযোগ করেন কংগ্রেস আমলে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকার যে দুটি বাড়ি শিল্প প্রতিষ্ঠান অর্থাৎ এই কাগজকল গড়ে উঠেছিল বিজেপি ক্ষমতায় এসে সেগুলো ধ্বংস করে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুটি শিল্পের পুনরুজ্জীবনের জন্য বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি এমনকি মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল চন্দ্রমোহন পাটওয়ারিরা রাজ্যের শিল্পায়নে নতুন বিনিয়োগ আনার যা দাবি করেছেন তা সর্বাংশে মিথ্যা কারণ সম্ভাবনাপূর্ণ এই দুটি কাগজ কলকে নিলামে তুলে দিয়ে বিজেপি সরকার হাজার হাজার কর্মচারীকে শুধু বেকারত্বের মধ্যেই টেলে দেয়নি এই কাগজ কলগুলির কর্মচারীদের পরিবারের রুজি রোজগারের যে প্রশ্ন জড়িত তাও নস্বাত করে দিয়েছে আসন্ন দুর্গাপূজা পালন সম্পর্কে দক্ষিণ অসমের বরাক উপত্যকার কাঁসাল জেলা প্রশাসন যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়র অর্থাৎ বিধিনিষেধ জারি করেছে তা নিয়ে রাজনৈতিক পরিবেশ সরগরম হয়ে উঠেছে ইতিমধ্যে করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য এই এস সম্পর্কে উষ্মা প্রকাশ করে করিমগঞ্জ জেলা প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন এবার একই সুরে সরব হয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক দে পুরেকাস্ত কাসাল জেলা প্রশাসনের জারিকৃত এস ওপি সম্পর্কে কুব প্রকাশ করে বিধায়ক কমলাক্ক বলেন উৎসবপ্রেমী বাঙালির উৎসব উদযাপন যেমন জরুরি ঠিক তেমনি কোভিড প্রটোকলের সকল বিধিনিষেধ মেনে চলাও জরুরি কিন্তু তা বলে করোনা প্রতিরোধের বাহানায় বাঙালির আবেগ আস্থার সঙ্গে জড়িত জাতীয় উৎসব দুর্গাপূজা নিয়ে মনগোলা নিয়মকানুন কোনোভাবেই মেনে নেওয়া যাবে না দুর্গাপূজা উপলক্ষে কাসাল জেলা প্রশাসন যে এস জারি করেছে সে প্রসঙ্গে বলতে গিয়ে বিধায়ক কমলাকদে পুরেকাস্ত আরও বলেন করিমগঞ্জের জনগণ করোনা প্রতিরোধ সংক্রান্ত বিধিনিষেধ সম্পর্কে সম্পূর্ণ সচেতন কোভিড প্রোটোকল মেনেই দুর্গাপূজায় সামিল হবেন সেটা অনেক আগে থেকে স্থির করে রেখেছেন করিমগঞ্জ জেলার মানুষ এ ব্যাপারে তিনি করিমগঞ্জের জেলাশাসক শাসক এমপির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন বলেও জানিয়েছেন করোনা অতিমারিতে প্রতিটি গরিব ও মধ্যবিত্ত পরিবার চরম আর্থিক সমস্যায় ভুগছেন নিজেদের খাদ্য ও স্বাস্থ্যর সঠিক পরিচর্চা করতে পারছেন না এর মধ্যে প্রায় প্রতিটি ঘরে এক দুজন বিদ্যার্থী আছেন যাদের শিক্ষা চালানো দুষ্কর হয়ে পড়েছে যদিও সরকারের নির্দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কিন্তু ছাত্রছাত্রীরা অর্থের বিনিময়ে অনলাইনে শিক্ষা চালিয়ে যাচ্ছেন এদিকে সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিধায়কের মাধ্যমে আবেদনকারী ছাত্রছাত্রীদের জন্য অর্থ মঞ্জুর করেছে কিন্তু সমস্যা দেখা দিয়েছে ব্যাংকে কারণ অনেকের ক্ষেত্রে স্থানীয় ঠিকানা নিয়ে সমস্যা দেখা দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ সঠিক ঠিকানা না পেলে অ্যাকাউন্ট খুলতে পারছে না ফলে সরকারের দেওয়া অর্থ ব্যাংক কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের দিতে পারছেন না শহরের বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীদের পুরসভার প্রমাণপত্র পেতে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য করিমগঞ্জ শহর মন্ডল বিজেপি সভাপতি সঞ্জীব বণিকের নেতৃত্বে এক প্রতিনিধি দল পুর আধিকারিকের কাছে স্মারকপত্র দিয়েছেন ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদেরকে শহরের পুরো এলাকার বলে পরিচয়পত্র তুলে দিতে আর্জি জানান তিনি পুরো কর্তৃপক্ষ তাদের দাবি কার্যকর করা হবে বলে প্রতিশ্রুতি দেন শিলচর থেকে গুহাটি যাত্রী রেল শিলচর করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি শিলচর ধর্মনগর লোকাল ট্রেন এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পুনরায় চালু করার দাবিতে সোমবার উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারের উদ্দেশ্যে লেখা এক স্মারকপত্র শিলচর রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্ট হাতে তুলে দিয়েছে শিলচর লামডিং বডগ্রাস রূপায়ণ সংগ্রাম কমিটি